নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো করলার তরকারি। তার জন্য করলাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি করলাগুলো ভেজে নেব, সব একবারে দেবো না, দু তিনবারে ভেজে নেব। করলাগুলো লাল করে ভেজে নিয়েছি, একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, আর তেলও একটু বেশি লাগে করলা ভাজতে। করলার তরকারি রান্নার জন্য আমি এখানে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর কয়েকটা লঙ্কা মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা আর রসুন, এটাকে আমি থেঁতো করে নেব। করলাগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, জিরেটা ভেজে নিয়ে আদা রসুন, থেঁতো করা আদা রসুনটা দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটোটা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব নুন, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আমি এখানে ছোট চামচে দু চামচ পোস্ত নিয়েছি, এটাকে একটু থেঁতো করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব জিরে গুঁড়ো। ফ্লেমটা একদম লো করে জিরে গুঁড়োটা দেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে করলাগুলো দিয়ে দিচ্ছি, ভাজা করলাগুলো। মশলাগুলোকে ভালো করে করলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবার দিয়ে দেবো জল, ঝোলটা ফুটে উঠলে থেঁতো করে রাখা পোস্তটা, একটু জল দিয়ে আমি যে পোস্তটা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পোস্তটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে জলে গুলে রাখা গরম মশলাটাকে থেঁতো করে নিয়েছি। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এটা আমার রেডি হয়ে গেছে করলার তরকারি।
গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন করলার তরকারি। ভালো লাগলে, রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।